এরা বলছে নবী আট রেখা তারাবি পড়েছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। সারা জীবন শুনে আসছি বিশ রেখা তারাবি, কথা ঠিক না ভুল বলছি? এখন এসে আট রেখা করছে, বুঝলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরে উনি হলেন খলিফা, উনি হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম, উনি মদিনার মসজিদে নববী শরীফের তারাবির নামাজ বিশ রাকাত পড়ালেন। যদি আল্লাহ নবী তারাবির নামাজ যদি আট রাকাত পড়ে থাকেন, 125,000 সাহাবা হযরত আবু বকর সিদ্দিকের পিছনে মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজ 20 রাকাত বলে কোন সাহাবা কি মেনে নিত? হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পর ওমর ফারুক হলেন খলিফা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন মদিনার মসজিদ নববীর ইমাম। আল্লাহর নবীর ইমামতির জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবি পড়ালেন। যদি আল্লাহর নবী 8 রাকাত তারাবি নামাজ পড়ে থাকেন, 125,000 সাহাবা আল্লাহর নবীর হযরত ওমর ফারুকের পিছনে 20 রাকাত তারাবি নামাজ কোন সাহাবা কি পড়তেন? চিন্তা করে আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা, এটা আখিরি জামানা, নামাজের নিয়ত বাঁচে এরম করে, এইরকম করে নিয়ত বাঁচে, আর পা দুটো ফাঁক, মানে দুটো মুসল্লি জায়গায় একজনে লিখছে, নামাজ পড়তে বলে পা ঠেলে পা ঠেলে ইমাম সাহেব দোয়াল নিন বলে পিছন থেকে জোরে আমি, হ্যাঁ বাবা, ইমাম সাহেব দোয়াল নিন বললে আমরা আমিনটা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি, জোরে দিল তাহলে বুঝতে, ওটা একটা আলাদা দল, ওটা একটা আলাদা দল, বুঝলেন না? আমার ভাইজানরা কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে খালি মাথায়, খালি মাথায় নামাজ পড়ুক, মসজিদে আজান হয়ে গেছে, আজান শুনে তাড়াতাড়ি জামাটা কাঁধে করলে ছুটে নামাজ পড়ে মসজিদে জামাতে, তাড়াতাড়ি উজু করে জামাটা গায়ে দিয়ে পকেটে যা, টুপি দেখিনি তো, টুপি টুপি কি যা, টুপি রয়ে গেছে, আর নামাজ পড়বো কী করে? মসজিদে যাই, মসজিদে তো টুপি থাকে না, থাকে না, যে দেখছে মসজিদে টুপিগুলো নেই, মানে অনেক মুসল্লি খালি মাথায় এসে তারা ওই টুপিগুলো মাথায় দিয়ে দিয়েছে, টুপি নেই, আমি কী করবেন? মসজিদ থেকে নেমে চলে যাবেন না, নামাজ পড়বেন খালি মাথায়? নামাজ পড়তে হবে, ওতো অসুবিধা নেই, নামাজ হবে, নামাজ হবে। আর যদি দেখেন ওই মানুষটা রোজ খালি খালি মাথাতেই পড়ছে, তাহলে কী বুঝবেন? হ্যাঁ, কি বুঝবে? জানবেন ওটা একটা আলাদা দল, ওটা একটা আলাদা দল, আখিরি জামানা এটা। বলে মক্কা শরীফে করে, মক্কা শরীফ করাতে কি হয়েছে, তুমি করবে? হোসনে মক্কা শরীফ এমন একটা জায়গা আল্লাহর কাবা, যে কাবা ঘরে সারা পৃথিবীর মানুষ আসে না, আসে না, সারা পৃথিবীতে হাজার হাজার দলের মানুষ আছে না নাই, প্রত্যেক দলের ভিতর থেকে কিছু 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 মানুষ কাবা শরীফেও আসে না, আসে না। আপনি তাই করবেন? মক্কা শরীফে জানাজার নামাজের সালাম ফেরে ডান দিকে, একদিকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, ব্যাস হয়ে গেল জানাজা, সব মুসলিম হুড় হুড় করে ভেঙে চলে যাচ্ছে। আমরা যে হানাফি, আমরা কি হানাফি, আপনি কি করবেন? ডান দিকে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকবেন?
আপনার ইমামের মসজিদ তো দুদিকে সালাম দিতে হবে, আপনি কি করবেন? লোক তো চলে যাচ্ছে, জামাত তো হয়ে গেল, ভেঙে দিয়েছে, কি করবে? সঙ্গে সঙ্গে নিজের থেকে একটা সালাম আপনাকে বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কথা ঠিক না ভুল বললাম? তবেই হলে জানবেন ইমাম মানা। দুনিয়াতে সব দলের মানুষ আছে থাকবে, দুনিয়াতে আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দলের মানুষ দুনিয়ায় থাকবে না, নাম মিটে যাবে। দুনিয়ায় সব দলের মানুষ থাকবে, এই দুনিয়াতে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামটা দুনিয়ায় থাকবে না, মুছে দেবে। কথা বলে না, থাকবে বললাম, থাকবে তো আমাদেরও কড়া হওয়া লাগবে। কথা ঠিক না ভুল বলছি? আজ আমি ফুলপুরা শরীফ, এই বাংলার মানুষ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবীদের মাটি, আশেকে রসুলদের মাটি, এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই আপনি বলতে পারে। তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলে তিনারও কিছু মেহনত আছে, সব নয় কিছু। দাদা পীর কিবলার কলিজার পুরো পাঁচ হুজুর কিবলার কিছু মেহনত আছে, দাদা পীর কিবলার মহাব্বতের খলিফাগণ তাদেরও কিছু মেহনত আছে। কিছু হলেও আপনি বলতে পারেন, আজও ফুরফুরা শরীফের দাদা পীরের মুখের দিকে কোটি কোটি মানুষ আজও চেয়ে আছে না নাই? আপনারা যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুফুর শ্বশুর শাশুড়ি কেউ না কেউ, কেউ না কেউ দাদুজির মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদুজির কলিজার টুকরা পাঁচ হুজুর কিনা মহাম্মদের মানুষ, আবার কেউ না কেউ দাদুজির খলিফাদের মহাম্মদ আছে না নাই? এখন আপনারা বলে আপনাদের দক্ষিণ সন্তোষপুরে মোল্লাপাড়ায় এসে পুরপুরা শরীফ থেকে আপনাদের ছোট হুজুর পীর কিমলার ছেলে এসেছি, আমাকে এখানে কোনো মানুষ এসে বেয়াদবি করে, ছোট বড় কথা বেয়াদবি করে, আপনারা মেনে নিতে পারবেন? আমার সিলসিলার একটা আলেম মৌলানা ইমামকে অন্য দলের মানুষজন বেয়াদবি করে, আমরা সিলসিলা মধ্যে দাঁড়িয়ে থাকলে তার জন্য মোকাবিলা করা প্রতিবাদ করার দরকার আছে না নাই? আমাদের একটু কড়া হওয়া লাগবে না লাগবে না? কড়া হতে বুঝলেন না আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা, এই দুনিয়াতে একজন আসছে নিজেকে নবী বলে দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত, তারপরে নিজেকে খোদা দাবি করবে, জোরে বলুন নাউযুবিল্লাহ মিনশারে। এখন আপনারা বলেন আমরা কোনো আখিরি জামানার নবীর উম্মত, আমরা আবার দাজ্জালকেও নবী বলে মানবো? যে মানুষটি নবী বলে দাবি করবে তার নাম কি? দাজ্জাল আসবে না মিথ্যে কথা? আমরা আখিরি জামানার নবীর উম্মত হয়ে আবার দাজ্জালকেও নবী বলে মানবো? মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? পরিবেশ তৈরি করতে হবে। কেমন করে? তাতে আজদাম দুআজদাম করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা চলবে না, বিশ্ব নবী দিবস করা যাবে না, রবিউল আউয়াল শরীফ করা যাবে না। ইয়া নবী সালাম আলাইকা, এটা বলা হলো শিরক। নবী হলো আমাদের মতন মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না, নবী হলো মাটির নবী, নবী আমাদের ভাই, জোরে বলুন নাউজ বিল্লাহ। এগুলো কি হচ্ছে? এগুলো পরিবেশ তৈরি। এরা দরুদ শরীফ পাল্টে দিয়েছে, দরুদ শরীফ পাল্টে দিয়েছে। ও মেদানে রাব,
নামাজে আজানে মুনাজাত বাদ দিয়েছে, এরা বা দেখতে পাবেন বাবা আখিরি জামানা দরুদ শরীফ বাদ দিয়েছে, নামাজে মুনাজাত করে, ভালো ভালো দোয়া পড়ে, মুনাজাত করে অনেক গুণ ধরে লম্বা লম্বা দোয়া পড়ে, মুনাজাত শেষ করে চুমু খাবার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কেউ বলে বেরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, যদি দেখে মুসলিম ও আহলে সুন্নাতুল জামাতের মুসল্লি আছে সেইখানে নিয়ন্ত্রণটা পাল্টায়, দোয়া সবে একই পড়ে, ভালো ভালো দোয়া চুমু খাবার সময় বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলে না মুসল্লি তো সব বোকা নয়, কিছু কিছু মুসল্লি আহলে সুন্নাতুল জামাতের কড়া মুসল্লিও থাকে না থাকে এরা ধরে ফেলে, ও ইমাম সাহেব আপনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো বললেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার আছে না নাই, আপনি তো বললেন না, ফট করে পিছন দিকে চেয়ে ওই মুসল্লিটাকে দেখে নেয় চিনে নেয়, পরে ওর ব্রেনটাকে ওয়াশ করবে, পরে ওর মাথার মগজ থেকে ধুলাই করে পড়ে সে দেখে চিনে নেবে, আমরা মনে মনে পড়ি, আমরা কি করে পড়ি মনে মনে পড়ি, হ্যাঁ বাবা মনে মনে পড়লে হবে তো, প্রকাশ্য পড়া দরকার আছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমনি করে করে আমরা মরে যাব, 10 বছর পরে আমাদের বাচ্চা গুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি চিনবে, ওদের মুখে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে আসবে, তার নাম চাপা পড়ে গেল, তার নাম চাপা পড়ে গেল, কত রকমের বুদ্ধি খাটাচ্ছে বাবা, আমাদের শরীরে কোরাইশ খানদানের রক্ত আছে না নাই, কথা বলে না কোরাইশ খানদানের রক্ত আছে না না, আমরা জানি কে বন্ধু আর কে শত্রু আমরা চিনি, আমরা চিনি আমাদের ছেলে বলে নাতি পুতা লাউলাদুর বড় হবে জওয়ান হবে, ওদের কাছে দাজ্জাল এসে নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে, আমরা তো মরে যাব, আমরা তো মরে যাব, আমাদের নাতি পুতা লাউলাদুরা বড় হবে জওয়ান হবে যুবক হবে, ওদের কাছে দাজ্জাল এসে নবী বলে প্রতিষ্ঠিত হতে পারবে না পারবে না, ওদের দ্বারা বাড়ি 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 বাড়িতে দাজ্জাল নবী বলে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন নাউজুবিল্লাহ, দাজ্জাল আসবে না মিথ্যে কথা কথা বলে না, তার দল হবে না হবে নে, আসমান থেকে নামাবে দল না জমিনের মিজু মাটি ফুটে ফেড়ে মাটি ফেটে বার করবে, তার দলটা করবে কি করে, আমাদের ছেলে পুলে নাসিব পুজোতে লিপ্ত করবে, তার পরিবেশ এখন তৈরি হয়ে গেছে, বিশাল ব্যাপার, এত বাড়া বেড়েছে মারামারি করেও পারবেন না, কথা বুঝতে পারছেন না, মারামারি করেও পারবেন না, দল এত বেড়েছে কঠিন সময়, আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা সাবধান সাবধান, আল্লাহ রসুল বলে দিয়েছেন যারা দাজ্জালের কাছে ইমান নষ্ট করবে না জীবন দিয়ে দেবে কিয়ামতের ময়দান আল্লাহ পাক তাদের ঘরে আমার সাহাবাদের সঙ্গে শহীদ সাহাবাদের সঙ্গে একসাথে আল্লাহ হাসর নসিব করবে, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না,
বললে মারামারি করো কিন্তু পারবে, তাই বলে ঈমান নষ্ট করবেন, ঈমান নষ্ট করবেন। জীবন চলে গেলে জীবন পাব, ঈমান চলে গেলে আর পাব না। জীবন চলে গেলে আল্লাহ পাক আবার আমাদের ঘরে কিয়ামতে জীবিত করবেন না করবেন নে? ঈমান যদি শেষ করে যাও কিয়ামতে কি আর ঈমান ফিরে পাবে? আর পাবে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আখিরি জামানা এটা কঠিন সময়, বাবা কঠিন সময়। আমার ভাইজানরা বাপজানেরা যুবকেরা নামাজ বেশি পড়তে পারিনি, রোজা বেশি পড়তে করতে পারিনি, আমল বেশি করতে পারিনি, আল্লাহকে আল্লাহ বলে নবীকে নবী বলে মানি, নামাজ মানি, রোজা মানি, তসবি মানি, কলেমা মানি, ঈমান আছে, ঈমান নষ্ট হয় না। ঈমান তো দুর্বল হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, বেঈমান নয়। আল্লাহ যদি আজাবও দেন জাহান্নামায় যে আজাবও দেন, ঈমান যদি থাকে একদিন একদিন আল্লাহ আপনাকে নাজাত দিয়ে দেবেন। জোরে বলবেন না? আজ ঈমান চলে যায় আর ভাবে না, কিয়ামতে যে চির জাহান্নামি হবে, চিরকাল জাহান্নামায় জ্বলতে হবে, আর তোমার নসিবে নাজাত নাই। বাবা আখিরি জামানা এটা, বান্দা অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, আল্লাহ থেকে রাগ করেছে, বকেছে, আজাবের ভয়, জাহান্নামের ভয় দেখিয়েছে, জাহান্নামের ভয় দেখিয়েছে। আল্লাহ পাক আমাদের জন্য বেহেশতে তৈরি করেছেন, জোরে বলবেন না? আর জাহান্নাম করেছে কেন? ভয় দেখাবার জন্য। কিসের জন্য? ভয় দেখাবার জন্য। বুঝছেন, ছেলে অন্যায় করলে বাপ মা মারে না? মারে না, কথা বলে না বাপ। অনেক বাপ রাগি বাপ আছে, বেরিয়ে যা, আমার ভিটে তোর জায়গা নেই, আমার ঘর থেকে ভিটেতে বেরিয়ে যা, আমার কথা শুনবি না, আমার কথা মানবি না, বেরো বাড়ি থেকে। আর তোর বেরিয়ে যেতে বললো বল কি সত্যি কি বের করে দিল? হ্যাঁ বাবা, সত্যি বার করে দেয়। অনেক ছেলে আছে কিন্তু ঘর থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যায়, বেরিয়ে কোথা যাবে, কোথায় যাবে, যাও না। এই আত্মীয় বাড়ি দুদিন, ও আত্মীয় বাড়ি দুদিন, সে আত্মীয় বাড়ি দুদিন, ও বন্ধুর বাড়ি দুদিন, কিন্তু স্থায়ী, স্থায়ী হতে পারে? কথা বলে স্থায়ী হতে পারে? এবার কি করবে? ফিরে আসে, ফিরে আসে রাতের অন্ধকারে এসে জানালার ফাঁক দিয়ে বাইরে থেকে উঁকি মারছে, আব্বা কই, আব্বা কই, মা কোথা, মা, বাপ মা খাওয়া দাওয়া করে বড় বড় গল্প করছে, শব্দ কিসের শব্দ না? ছেলে যে ঘরে নেই, বাইরে চলে গেছে, মা বাপের তার মনে আছে না নাই? ছেলের জন্য মন কাঁদে না কাঁদে নে? কিসের আওয়াজ হলো বলো তো? মা বলছে কি জানি সে হাঁড়ি খেয়ে বিড়ালটা রাতে এসে প্রায় সময় আসে ভাত তরকারি খেয়ে পালায়, মনে সেই বিড়ালটাই এসেছে, দেখি দেখি যায় জানলার ফাঁক দিয়ে জানলা খুলে চলে গেছে, বিড়ালটা নেই, বিড়াল চলে গেছে। ছেলে যে ঘরে নেই, সবাই কিন্তু খায়, মা খায়, মা খায়, মা শুকিয়ে 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 ছেলের চিন্তায় দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কাউকে বুঝতে দেয়, মা কাউকে বুঝতে দেয়। বলুন তো, ছেলে মেয়ের জন্য বাপের অন্তরে মায়া বেশি না মায়ের অন্তরে মায়া বেশি? সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
কার বেশি খেদমত করব হুজুর? আল্লাহ রাসূল তোমার মায়ের। তারপরে কার খেদমত করব হুজুর? তোমার মায়ের। তারপরে কার খেদমত করব হুজুর? তোমার মায়ের। তারপরে কার খেদমত করব হুজুর? তোমার বাপের। তাহলে মায়ের কখন? মায়ের ছেলে বাপের খাওয়া দাওয়া হয়ে গেল, চলো না রাত হয়ে গেছে শুয়ে পড়ি, আর কতক্ষণ বসে থাকবে? চলো না, আপনি চলেন, তুমি না আমি যাচ্ছি, আপনি চলেন না আমি যাচ্ছি। কেন? না আমার একটু কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে তোমার? আবার এত রাতে থানা বাসন তুলতে হবে, ভাত তরকারি খেয়েছি, একটু কোথায় সুরো পড়েছে, কোথায় পানি পড়েছে মুছতে হবে, হাঁড়ি পেতলেগুলো গুছোতে হবে, একটু বুঝ সুজ দেয় বাপকে। আপনি চলেন না আমি যাচ্ছি, আপনি যে শোন না আমি যাচ্ছি, আপনি শোন আমি যাচ্ছি। চাল বানা করে ঠুকঠাক ফুটকাট করে খামাখামি, আর মাঝে মাঝে ঘরে জোরের কাছে এসে উঁকি মেরে দেখে ঘুমোচ্ছে না জেগে আছে, ঘুমোচ্ছে না জেগে আছে, এটা ওটা করে খুটখাট করে, আর মাঝে মাঝে দূরে কাছে উঁকিমে দেখে ছেলে খোকার বাপ ঘুমোচ্ছে না জেগে আছে। যখন থেকে ঘুমিয়ে পড়ে আস্তে করে যে জানলাটা খোলে, যা পাশের ঘরে যে কেতাম্বু চাদর মুড়ি দিয়ে শুকিয়ে যা, চুপ করে আওয়াজ করিস নি, তোর বাপ পাশে ঘরে আছে, চুপচাপ যা। এই খেয়েছিস, খেয়েছিস কেজিএস করে খাওয়ার কথা দুনিয়ায় যত বন্ধুই বলো বাবা, যত বন্ধুই বলো হবে না, হবে না। যার দুনিয়াতে মা চলে গেছে তার দুনিয়াতে খোঁজ নিবার মানুষ আর কেউ নাই, তার আহা ভাববার মতনও কেউ নেই। যা তুই শুকি যা, ভাত তরকে নিয়ে যাচ্ছি তুই যা, চুপি চুপি নুকি নুকি ভাত তরকারি খুশিয়ে নিয়ে যে ছেলেকে খাওয়ায় না খাওয়ায় নে। হ্যাঁ খাইয়ে দিয়ে নিয়ে পানিটা নিখে মুখার্জি শো আওয়াজ করিনি, চাদর মুড়ি দিয়ে কেতা মুড়ি দিয়ে শো শুয়ে পড়ে। সকালবেলা উঠে বাপ যদি বুঝতে পারে যে ছেলে এসেছে, রাগ আছে না নাই, রাগ আছে না না, ঘা কত দেয়, ঘা কত বাবা রে বাবার ঘর কাঁদছে, মা কিন্তু সহ্য করে ছুটে যায়। কি করছেন বলুন তো আপনি? ছেলেটাকে গরু ছাগল মারছে, শোনেন তো, শোনেন আপনি, ছেলেটাকে এরকম করে মারে গরু ছাগলের মতো মারছেন, শোনেন তো। ছেলেকে ছাড়াতে গিয়ে মায়ের গাও দুই আঙ্কা পড়ে না পড়ে নে, কে দিল এত মায়া, কে দিল এত মায়া বন্দা তুরুটি।